وقوله قول النبي صلى الله عليه وسلم يضحك الله الى رجلين আল্লাহ তাআলা দুজনের দিকে হাসেন, দুজনের প্রতি তাকিয়ে হাসেন। কাতালা আহাদুহুমা আখারা, একজন আরেকজনকে হত্যা করেছে। সুম্মা ইয়াদখুলানিল জান্নাতা, তারপর উভয়ে জান্নাতে প্রবেশ করবে। একজন আরেকজনকে হত্যা করছে কিন্তু দুজনে জান্নাতে প্রবেশ করবে, ওদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা হাসেন। আল্লাহ তাআলার হাসা এটা তার একটা সিফাত, এটাকে বলা হয় সিফাত ফেলিয়া। সিফাত ফেলিয়া, সিফাত ফেলিয়ার মধ্যে পার্থক্য কি আর জাতীয়ের মধ্যে? জাতীয় অর্থ হচ্ছে এমন জিনিস যা সবসময়ই তিনি তার কাছে আছে, আর ফেলিয়া হচ্ছে এমন গুণ যে গুণটা তিনি যখন ইচ্ছা তখন তিনি তার মধ্যে প্রকাশ ঘটান, যখন ইচ্ছা তখন তিনি তার এই গুণটা বহিঃপ্রকাশ ঘটান। এটা হচ্ছে সিফাত সিফাত ফেলিয়া, সিফাত ফেলিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাসা, আল্লাহ তাআলা হাসেন, এটা তার একটি সিফাত ফেলিয়া। এটার ঘটনাটা হাদিসটা হচ্ছে এটা, কীভাবে এটা হয়, দুজনের দিকে হাসেন কেন? একজন মানুষ ধরেন যুদ্ধ করছে ইসলামের জন্য, ধরেন বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে এক কাফের একজন মুসলিমকে হত্যা করেছে, ধরেন যেমন ধরেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি তো বদরের যুদ্ধে বিভিন্ন যুদ্ধে ওহুদের যুদ্ধে তিনি বদরের ওহুদের যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়ে অনেক মুসলমানকে হত্যা করেছে। যাকে হত্যা করেছেন কোথায় যাবে? জানা যাবে। কিছুদিন পরে তিনি ইসলাম গ্রহণ করলেন, এরপরে ধরেন তাকে হত্যা করালো, অবশ্যই ফেরার জন্য হত্যা করা হয়নি, তো বলতেছি আর কি, যদি কেউ হত্যা করে তাহলে কি কোথায় যাবে? জানা যাবে। অবশ্যই আল্লাহ তাআলা তিনি এই জিনিসটা দিয়ে যে আমার দুই বান্দা একে অপরকে হত্যা করেছে তারপরও তারা জানাতে যাচ্ছে, এই জন্য তিনি হাসেন। তার এই হাসাটা সেবা সাব্যস্ত করতে হবে। এটা একটি হাদিসে তো একটা কথা নয়, বরং প্রায় পাঁচটা হাদিস আছে এভাবে। যারা হাদিস মানে না তাদের হলো সমস্যা, যারা হাদিস মানে না তারা কোনো কিছুই মানবে না, কিন্তু যারা হাদিস মানে তাদের এটা মানতে বাধ্য। যারা হাদিস মানে তাদের মধ্যে একদল মানে না, কী করে এটা? একদল অর্থ করে না, আরেকদল অপব্যাখ্যা করে। তারা দুই তিন শ্রেণী হইল, একদল হাদিস মানে না তারা গেলে এমনি গেছে, আরেকদল হাদিস মানে না, হাদিস মানে কিন্তু অপব্যাখ্যা করে, আরেকদল হাদিস মানে এগুলো অর্থ করে না, কারণ অর্থ জানে না। অথচ সবাই জানে, দেখ হাসি অর্থ সবাই বুঝে, তারপরে হেরা বুঝে না। আরেক দল আহলে সুন্নতুল জামাত খালেস যারা, সালাফি যারা, তারা কখনো এগুলি নিয়ে কয় না আমরা অর্থ জানি না এটা বলে না, বল অর্থ জানি কি ধরন জানি না, অর্থ জানি কিন্তু ধরন জানি না, এরা বলে আমরা অর্থ জানি ধরন জানি না। এ হচ্ছে একটা হাদিস। আরেকটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জাহান্নাম থেকে একজন বের হবে, সব শেষে বের হয়ে বলবে আল্লাহ আমাকে একটু দরজার কাছে পর্যন্ত যেতে দেন জান্নাতের, জাহান্নাম থেকে বের হয়ে দরজার কাছে যেতে দেন। তো বলছে আসাইবি না, তুমি না আসাইব না, দরজার কাছে গেলে আরও আগ্রহ বেড়ে যাবে, যা দেখে আ থাকতে পারো আল্লাহ আহ আহ কাছে একটু দিয়ে দেন না, তার কাছে যেতে দেবে। বলছে আর কেউ চাইবে না, তোমার না আর কেউ চাই দেবে চাইব না, শেষ পর্যন্ত চাইতে চাইতে সব পাবে। শেষে বলবে, শেষে সে বলো তুমি তোমাকে যদি এরকম দেই আরও এরকম দেই তুমি খুশি হবে? বলো খুশি হব। তো আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। এটা হলো হাদিসের কথা, যে এ বান্দার দিকে যে বনি আদম সবর করতে পারে না, মানে বনি আদম আরও আরও চাই, তারে যা দিছি দশ গুণ দিছি আবার খুশি হয়েছে, আল্লাহ তাআলা তার জন্য হাসছেন। এটা একটা হাদিস। এবং সে এই যে হাসছে এটা যে আল্লাহ আল্লাহকে চাইতে চাই চাইতে চাইতে চাচ্ছে চাচ্ছে আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। এই হাসাটা হাদিস দিয়ে সাব্যস্ত, কোথায় আছে? বুখারী মুসলিম। কোনো আমাদের কোনো কোনো হাদিসে কোনো বানাই বলি না, সবটা আগেরটাও বুখারী মুসলিম, এটা বুখারী মুসলিম। আমি আশ্চর্য হই বুখারী মুসলিম হাদিস হওয়ার পরেও এদের অনেকেই টালমোটাল আরম্ভ করে, মানি না মানি না শুরু হয়ে যায়। এদের মধ্যে বেশিরভাগই আপনি দেখবেন যে কী অনুবাদ করছে, আমরা বলছি একটু পরে। আরেকটা হাদিস আছে, আরেকটা হাদিস কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, তাদের দিকে তাকিয়ে হাসেন এবং তিনি খুশি হন। কটা বলছে? তিনটা গুণ, আল্লাহ ভালোবাসেন, তাদের দিকে তাকিয়ে খুশি হন এবং তাদের দিকে তাকিয়ে হাসেন। একদল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গেছে, সবাই যুদ্ধ করছে পারতেছে না দেখা, সে তাদের পিছনে লেগেই আছে যুদ্ধ করছে, যুদ্ধ ছাড়ে যাচ্ছে না। আল্লাহ তাআলা আমার বান্দা
আমার সন্তুষ্টির জন্য কোনোভাবেই পরিত্যাগ করছেন, আমার সন্তুষ্টি শেষাচ্ছে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, হাসেন এবং তাকে তার প্রতি তিনি খুশি হন। আরেকজন হচ্ছে যে ব্যক্তি, যে ব্যক্তির একটা সুন্দর নারী আছে, সুন্দর নারী আছে, ল্যাপটপ আছে, সুন্দর সব কিছু আছে, আরামদায়ক বিছানা আছে, কিন্তু সে উঠে রাতে নামাজ পড়ে, এই ব্যক্তির প্রতি তাকেও আল্লাহ তাআলা হাসেন এবং খুশি হন, এবং তিনটা একসাথে আছে এবং তার তার প্রতি খুশি হন এবং তাকে ভালোবাসেন। এদের মধ্যে আরেকজন আছে যে ব্যক্তি সফরে আছে, সফরে সফরে লম্বা সফরের পর অনেকের কষ্ট হচ্ছে, সবাই শুয়ে গেছে, সে ব্যক্তি না শুয়ে সালাত আদায় করা শুরু করে দিয়েছে আল্লাহর জন্য, ওর প্রতিও আল্লাহ তাআলা হাসেন এবং খুশি হন এবং তাকে ভালোবাসেন। এইটাও আমরা কী পাইলাম, আল্লাহ তাআলা হাসেন পাইলাম তো হাদিসে, এটাও হাদিসে প্রমাণিত। আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কালকে রাতের তোমাদের মেহমানদারি দেখে আল্লাহ তাআলা হাসছেন। বলে কি মেহমানদারি হয়েছে, রসুল বলেছেন আমার একজন মেহমান আছে, কে তারে মেহমানদারি করবে, রসুলের ঘরও কিছু নাই। তখন তারা দুই একজন বাসায় নিয়ে গেছে, নিয়ে বলছে যে রসুলের মেহমান আসছে, কোনো কথা বন্ধ করি, বলে ঠিক আছে আমরা বাচ্চাদেরকে এটা ওইটা বল ভুলে দেবো, ঘুমাই যাবে বাচ্চারা, ঘুমাই গেলে এরপর আমরা মেহমানকে খাওয়াবো। একজনের খাবার ছিল, বাচ্চাদেরকে ভুলিয়ে ঘুম পাড়াই দিয়েছে, শেষে ওনারা বাতি নিভিয়ে দিয়েছে, এরপরে খাইছে মেহমানে খাইছে, ওনারা হাত শুধু নিচে আর আনছে, খায় নেই আসলে, মূলত পাতি ইয়া থেকে প্লেট থেকে। আল্লাহ তাআলা এটা দেখে হাসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানিয়েছেন, কালকে রাতে তোমাদের কর্ম দুজনের কর্ম দেখে আল্লাহ তাআলা হাসছেন, তো হাসা সাব্যস্ত হয়েছে। এটা আরেক বর্ণনা আছে, আজেবা আশ্চর্য হয়েছে, দুটো যায় আছে, আমি দুটো রাওয়ায়েতে শুদ্ধ